সুফলা শস্য শ্যামলা একটি দেশ, আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ। বাংলাদেশের 64টি জেলা শহরের একটি বগুড়া, উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র বগুড়া শহর শিল্পনগরী হিসেবে পরিচিত হলেও বগুড়া এখন শিক্ষাক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখে দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। বর্তমানে বগুড়ায় বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, যেগুলো তাদের সামর্থ্যের প্রমাণ দিয়ে দেশের মানুষের সুনজরে এসেছে। তবে এখনও বগুড়ায় বিশ্বমানসম্পন্ন ও আধুনিক মানের যুগোপযোগী শিক্ষা প্রতিষ্ঠানের যথেষ্ট অভাব রয়েছে, আর সেই অভাববোধ থেকেই বগুড়ার শিক্ষা ব্যবস্থাকে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছে ইন্ডিপেন্ডেন্ট মডেল স্কুল অ্যান্ড কলেজ বগুড়া। বগুড়া শহর শিল্পনগরী হিসেবে পরিচিত হলেও বর্তমানে এটি শিক্ষানগরী হিসেবেই সমগ্র দেশে সমাদৃত। এ লক্ষ্যেই তৈরি হলো ইন্ডিপেন্ডেন্ট মডেল স্কুল অ্যান্ড কলেজ। আমি অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করলাম, তারপর থেকেই আমি আমার 22 বছরের অভিজ্ঞতায় আমি যা অর্জন করেছি সেই অর্জনগুলির সমন্বিত রূপ নিয়েই যাত্রা শুরু করলাম ইন্ডিপেন্ডেন্ট মডেল স্কুল অ্যান্ড কলেজকে নিয়ে। এই প্রতিষ্ঠানটি একটি অত্যাধুনিক বিশ্বমানের প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটিতে রয়েছে বিশাল আকৃতির লাইব্রেরি। আমাদের প্রতিটি শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা 40 জন। 40 জন শিক্ষার্থীর জন্য রয়েছে 40টি কম্পিউটার, অর্থাৎ সকল শিক্ষার্থীর জন্য একটি করে কম্পিউটার। এই প্রতিষ্ঠানটিতে রয়েছে অত্যাধুনিক কিডস জোন। সাপ্তাহিক রুটিনে এখানে 3টি ক্লাস আছে, যে 3টি ক্লাসে পুরো ক্লাসটা শিক্ষার্থীরা কিডস জোনে এনজয় করে। সাধারণ শিক্ষার পাশাপাশি আমাদের এখানে রয়েছে আরবি শিক্ষার সুব্যবস্থা, এবং শিক্ষার্থীরা কিন্তু শুধুমাত্র আরবি পড়তেই পারে না, তারা লিখতে পারে, আরবিতে কথা বলতে পারে। সেই সঙ্গে স্পোকেন ইংলিশ ক্লাসটা এত বাধ্যতামূলক একেবারেই, যখন এই ক্লাসটা হয় সবাই তখন ইংরেজিতে কথা বলে। রয়েছে অত্যন্ত সুন্দর একটি আবাসিক হল। এই আবাসিক হলে শিক্ষার্থীরা পড়াশোনা করছে, এবং এটি অনেক উন্নত মানের একটি আবাসিক। এখানে শিক্ষার্থীরা নিয়মিত 3 বেলা খাবার পরিবেশন করা হয় এবং 2 বেলা নাস্তা দেওয়া হয়। আমাদের 5ম শ্রেণী পর্যন্ত আমরা প্রথম সাময়িক দ্বিতীয় সাময়িক বার্ষিক পরীক্ষার পাশাপাশি 3টি মাসিক পরীক্ষার ব্যবস্থা করেছি। আমরা শিক্ষার্থীকে এমনভাবে তৈরি করতে চাই যেন প্রত্যেকটি শিক্ষার্থী নৈতিক শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষাটাও গ্রহণ করতে পারে। একজন শিক্ষার্থীকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করার জন্য যে উপাদানগুলো প্রয়োজন তার প্রতিটি উপাদান এখানে আছে। অভিভাবকদের যে চাহিদা ছিল সেই চাহিদা পূরণে আমরা আন্তরিক সচেষ্ট। এ প্রতিষ্ঠানটি শিক্ষার সকল ক্ষেত্রে বিশ্বমান বজায় রাখার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও করে যাবে। বিশেষ করে শিক্ষার সর্বোচ্চ মান রক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মেধার সুষ্ঠু বিকাশ সহ তাদের মানবিক ও চারিত্রিক গুণাবলী অর্জন এবং যুগোপযোগী নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে প্রতিষ্ঠানটি দৃঢ়প্রতিজ্ঞ। এছাড়া এ প্রতিষ্ঠানটি পরিচালনার সাথে স্কুল,
কলেজ ও বিশ্ববিদ্যালয়ের খ্যাতনামা শিক্ষাবিদগণ জড়িত আছেন, যারা তাদের সর্বোচ্চ চেষ্টা দ্বারা এ প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বদা নিয়োজিত। পর্যাপ্ত শিক্ষা উপকরণ, সমৃদ্ধ, সুষ্ঠু ও মনোরম পরিবেশে শিক্ষার প্রতি শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত কৌতূহল সৃষ্টির মাধ্যমে জ্ঞানী, দক্ষ ও নৈতিক মূল্যবোধ সম্পন্ন, আত্মনির্ভরশীল এবং আদর্শ মানুষ গড়ে তোলা। সুদক্ষ ও বিচক্ষণ পরিচালনা পর্ষদের সুচিন্তিত দিক নির্দেশনা এবং নিষ্ঠাবান, পরিশ্রমী ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে জাতীয় শিক্ষানীতির আলোকে ও সর্বোচ্চ নিয়ম শৃঙ্খলার মাধ্যমে এ শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের আধুনিক এবং যুগোপযোগী শিক্ষা প্রদানে দৃঢ় প্রতিজ্ঞ। শিক্ষার সুষ্ঠু ও মনোরম পরিবেশ, স্কুল থেকে সরবরাহকৃত সকল শিক্ষা উপকরণের ক্ষেত্রে বিশ্বমান বজায় রাখা, প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য স্বতন্ত্র ডেস্কের আলাদা চেয়ার টেবিল ব্যবস্থা, শিশুদের জ্ঞানের বিকাশের জন্য প্রতি বছর ঐতিহাসিক স্থানসমূহে শিক্ষা সফরের ব্যবস্থা, প্লে শ্রেণী থেকে ইংরেজি স্পোকেন ক্লাস বাধ্যতামূলক। জুবাইর, ডু ইউ থিংক গেম এন্ড স্পোর্টস ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার ডে টু ডে লাইফ? ইয়েস ম্যাম, আই থিংক সো, দ্য গেম এন্ড স্পোর্টস ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ। প্লিজ সিট ডাউন। ফ্রেন্ড, ইওর ফ্রেন্ড রোহিত আর নাহিদ উইল অ্যাক্ট এ ডায়ালগ অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ গেম এন্ড স্পোর্টস। Please start. Hello, how are you? I'm fine, thanks. I heard that you are playing games and sports regularly. Because they help me grow well, they make me feel happy, they keep me sound. Oh, I also play games and sports regularly. It helps me to feel well. Thank you for your discussion. You're most welcome. হাতের লেখা সুন্দর করার জন্য প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক দ্বারা ক্লাস নেওয়া, মেধাবী ও যোগ্যতা সম্পন্ন বগুড়ার সেরা শিক্ষক দ্বারা পাঠদানের ব্যবস্থা, মাল্টিমিডিয়া পদ্ধতিতে জায়ান্ট স্ক্রিনে ডিসপ্লের মাধ্যমে সকল ক্লাস পরিচালনা করা,
সকল শিক্ষার্থীর কম্পিউটার ক্লাস বাধ্যতামূলক। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য যাবতীয় ঐতিহ্যবাহী খেলাধুলার পাশাপাশি অত্যাধুনিক কিডস জোন। স্কুলের নিজস্ব ক্যান্টিন থেকে ছাত্রছাত্রীদের জন্য সুলভ মূল্যে স্বাস্থ্যসম্মত খাবার সরবরাহ করা, ফিঙ্গার প্রেসের মাধ্যমে ছাত্রছাত্রীদের স্কুলে হাজিরা নিশ্চিত করা এবং অভিভাবকদের মোবাইলে হাজিরা নিশ্চিত সম্পর্কে SMS প্রেরণ করা। সিঁড়ির পাশাপাশি রয়েছে সার্বক্ষণিক লিফট এর ব্যবস্থা। আবাসিক ছাত্রছাত্রীদের জন্য পৃথক ফ্লোরে নিরাপদ আবাসন ব্যবস্থা, অভিজ্ঞ শিক্ষক দ্বারা আবাসিক ছাত্রছাত্রীদের সার্বক্ষণিক তত্ত্বাবধান। ঝুড়ি খা
হাতে ড্রয়িং রুমে রাখা বোকা বাক্সতে বন্দি। ঘরে বসে সারা দুনিয়ার সাথে যোগাযোগ আজ হাতের মুঠেই গুজে গিয়েছে দেশকাল সীমানার গন্ডি। মাননীয় মডারেটর এবং সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আজকে আমার বিতর্কের বিষয় মোবাইল ফোন বর্তমান ছাত্র সমাজের অবক্ষয়ের কারণ। সঙ্গত কারণে আমি বিপক্ষে অবস্থান করছি। মোবাইল ফোন, সেলুলার ফোন বা হ্যান্ডফোন অর্থাৎ তারবিহীন যোগাযোগ মাধ্যম 1993 সালে বাংলাদেশে এটি শুরু হয়। মাননীয় মডারেটর, আমার কাছে মনে হচ্ছে মোবাইল ফোন হলো তার উন্নয়নের ভুবন। বিজ্ঞানের অনন্য অবহাজ জীবনকে করেছে গতিময়। মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার, দ্রুত যোগাযোগ মাধ্যম জীবনকে করেছে আরও সহজ ও সুন্দর। ফলে তৃণমূল পর্যায়ের মানুষগুলো তথ্য প্রযুক্তির আওতায় এসেছে। এটা ছাত্র সমাজের অবক্ষয় নয়, বরং মাটির পরত বর্তেছে। শিক্ষা আমরা পৌঁছে দিতে চাই, পুরো গোটা সমাজকে শিক্ষিত করার যে স্বপ্ন আমরা দেখি তা শুধুমাত্র সম্ভব হবে এই ছোট ডিভাইসটির মাধ্যমে। 26/4/2010 প্রথম আলোয় প্রকাশিত এক ছাত্রকে মোবাইল ফোন নিয়ে রচনা লিখতে বলে সেই লিখেছিল, মোবাইল একটি গৃহপালিত প্রাণী, প্রায় প্রত্যেক বাড়িতে এটি দেখা যায়, ক্ষেত্র বিশেষে একাধিকবার দেখা যায়। তবে বাবা বলেছেন এই প্রাণীদের সিং হয় না, সম্ভবত বিবর্তনের ফল। মাননীয় মডারেটর, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমার আজকের তর্কের বিষয় মোবাইল ফোন বর্তমান ছাত্র সমাজের অবক্ষয়ের কারণ। আমি এর পক্ষে অবস্থান নিচ্ছি। চলে রে পিছন পানে চায়না রে, মন দুপুক দুপুক করে রে, তর লাগিও তলারে। শাল পিয়ালের বন্থিকা ওই জংলা নদীর পারে হেতে, তর সঙ্গ লই ঘুর ঘুর করুম এই বাসনা প্রাণে। ময়না ছলা ছলা, ময়না ছলা ছলা চলে রে পিছন পানে চায়না রে, মন দুপুক দুপুক করে রে, তর লাগিও তলারে। শাল পিয়ালির বন্থিকা ওই জংলা নদীর পারে হেতে, তর সঙ্গ লই ঘুর ঘুর করুম এই বাসনা প্রাণে। ময়না ছলা ছলা, মানুষের মৌলিক চাহিদা সমূহের অন্যতম হল শিক্ষা, আর শিক্ষার মূল উদ্দেশ্য হল মনুষ্যত্ব অর্জন। সত্যিকারের শিক্ষা ছাড়া প্রকৃত মানুষ তৈরি করা সম্ভব নয়। একটি জাতির জন্য আদর্শ মানুষ তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ। চাইনিজ দার্শনিক কনফুসিয়াস বলেছেন, যদি এক বছরের পরিকল্পনা করো তবে শস্যদানা রোপণ করো, যদি 10 বছরের পরিকল্পনা করো তবে গাছ লাগাও, যদি 100 বছরের পরিকল্পনা করো তবে মানুষ তৈরি করো। একটি জাতিকে এগিয়ে নেবার জন্য মানুষ তৈরি অপরিহার্য, আর মানুষ তৈরির জন্য শিক্ষার কোনো বিকল্প নেই। আর তাই আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে আসুন ইন্ডিপেন্ডেন্ট মডেল স্কুল অ্যান্ড কলেজ আঙ্গিনা। আমার নাম আফিয়া আয়েশা, আমি ইন্ডিপেন্ডেন্ট মডেল স্কুল অ্যান্ড কলেজের ক্লাস 1 পড়ি। আমার বাবা মায়ের স্বপ্ন আমি বড় হয়ে উচ্চশিক্ষিত এবং দেশের সেবা করব। আমার নাম রিপা সঞ্জিতা, আমি ইন্ডিপেন্ডেন্ট মডেল স্কুল অ্যান্ড কলেজে পড়ি। বড় হয়ে বাবা মায়ের স্বপ্ন পূরণ করব। আপনারা আমার জন্য দোয়া রাখবেন। ইন্ডিপেন্ডেন্ট মডেল স্কুল অ্যান্ড কলেজ, স্টাফ কোয়ার্টার রোড, মোহাম্মদ আলী হাসপাতালের দক্ষিণ পূর্ব পার্শ্বে, মালতীনগর, বগুড়া।